সালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করার হচ্ছে প্রচুরক। প্রচুরক নিয়ে অনেক শিক্ষার্থীর অনেক প্রবলেম থাকে, সমস্যা থাকে। হয়তো আজকের এই ভিডিওটা সম্পূর্ণ সুন্দর মনোযোগ দিয়ে দেখলে সব সমস্যার সমাধান হয়ে যাবে এবং সুন্দর করে দেখতে হবে আর কি। দেখো, আমাদের এই প্রশ্নটা প্রচুরক নামক এই প্রশ্নটা সলিউশন করার জন্য আমাদের কী কী প্রয়োজন, যদি আমরা একটা প্রশ্নটা এরকম দিয়ে থাকে, বিশেষ করে শ্রেণীবৃত্তি থেকে শ্রেণী থেকে গেলে প্রচুরক নির্ণয় করতে হয়। এই টপিকটা একটু কঠিন, যদি এই ভিডিওটা দেখলে একদম ফানির মতো সহজ হয়ে যাবে। সম্পূর্ণ ভিডিওটা দেখবেন ইনশাল্লাহ। দেখো এখানে কী বলা আছে, দেখো যদি আমরা প্রশ্নটা এরকম আসে তাহলে আমাদের আগে জানতে হবে এখানে সর্বোচ্চ গণসংখ্যা কোথায়। দেখো এখানে এই সারণীতে সর্বোচ্চ গণসংখ্যা হচ্ছে 20, আমি গোল দাগ দিয়ে রাখলাম সর্বোচ্চ গণসংখ্যা 20। এটা কিন্তু খুব সহজভাবে আমরা জানবো, দেখে নিব সর্বোচ্চ গণসংখ্যা কোনটা এবং সর্বোচ্চ গণসংখ্যার শ্রেণী কোনটা। 60 থেকে 66 হচ্ছে সর্বোচ্চ গণসংখ্যার শ্রেণী। সমাধানে যদি আমরা এই এভাবে লিখবো, দেখো কীভাবে লিখছি, এখানে গণসংখ্যা সর্বাধিক 20 বার আছে, মানে আমরা প্রশ্ন শুরু করবো ঠিক এমনভাবে, এটা হচ্ছে ওইখানে প্রশ্ন দেওয়া থাকবে এবং প্রশ্নের উত্তর ঠিক শুরু করবো আমরা এইভাবে। এখানে বলা আছে এখানে গণসংখ্যা সর্বাধিক 20 বার আছে, যা 60 থেকে 66 শ্রেণীতে, 66 শ্রেণীতে 20 বার আছে। প্রচুর শ্রেণী হচ্ছে 60 থেকে 66, 60 থেকে 66 কেন হলো, 20 বার আছে সর্বাধিক বেশি গণসংখ্যা যেখানে আছে ওইটাই হবে 60 থেকে 66, ওইটাই হবে কি প্রচুরক শ্রেণী। তাহলে আমরা প্রচুরক দিয়ে আগে প্রশ্নটা একটু লিখে নিব, সূত্রটা প্রয়োগ করব। শুধু সূত্রটা একটু যদি মানগুলো একটু বুঝো তার মানে তারপর একটা খুব সহজ হয়ে যাবে, এটা মানও খুব সহজ। একটু মনোযোগ দিয়ে দেখো, এল কি, এল আগে আমাদের কি জানতে হবে, এল হচ্ছে প্রচুরক শ্রেণীর, অর্থাৎ যে শ্রেণীতে প্রচুরক অবস্থিত তার নিম্নমান। এখানে প্রচুরক শ্রেণী কোনটা 20, এটা শ্রেণী কোনটা প্রচুরক গণসংখ্যা হচ্ছে 20 এবং এটা শ্রেণী হচ্ছে 60 থেকে 66, 60 থেকে 66 মধ্যে নিম্নমান হচ্ছে 60। আমরা কিন্তু দেখতে পাচ্ছি 60 থেকে 66 মধ্যে নিম্নমান সবচেয়ে কম হচ্ছে, মানে আগেরটা নিম্নমান হচ্ছে 60। দেখো তার মানে 60 হচ্ছে এল এর মান, এল দিলাম এল সমান 60। এরপর আছে এফ ওয়ান, এটা কি আবার এফ ওয়ান বলে, তাহলে দেখো এফ ওয়ান এটা কি আমরা দেখে নিই। এফ ওয়ান হচ্ছে প্রচুরক শ্রেণীর গণসংখ্যা বিয়োগ পূর্ববর্তী শ্রেণীর গণসংখ্যা, তাহলে প্রচুরক শ্রেণী এটা গণসংখ্যা হচ্ছে 20 এবং পূর্ববর্তী শ্রেণীর গণসংখ্যা হচ্ছে 10, 20 থেকে 10। দেখো 20 থেকে 10 চলে গেলে আর এসে 20 থেকে 10 চলে যাবে আর কি, বিয়োগ হবে 20 থেকে 10 গেলে আর থাকবে 10। এটা হচ্ছে এফ ওয়ানের মান 10। এরপর এফ টু এর মান আমাদের জানতে হবে, এফ টু এর মান কি, এফ টু এর মান হচ্ছে প্রচুরক শ্রেণীর গণসংখ্যা বিয়োগ পরবর্তী শ্রেণীর গণসংখ্যা, তার মানে প্রচুরক শ্রেণীর গণসংখ্যা হচ্ছে 20, পরবর্তী শ্রেণীর গণসংখ্যা হচ্ছে 12, তার মানে 20 থেকে যদি আমরা 12 বিয়োগ করে ফেলি 8 থেকে 8, আমরা খুব সহজে জেনে গেলাম। এরপর এইচ কে, এইচ হচ্ছে শ্রেণীব্যক্তি, যেমন 45 থেকে 49 পর্যন্ত কত আছে, 45, 46, 47, 48, 49, 5 বার না, তার মানে আমরা এখানে 5 দিলাম, খুব সহজ ইজি একদম। এরপর এখানে 5 দিলাম, এরপর আমরা এটার এই সূত্রের মানগুলো বসাবো। এল এল সমান আমরা 60 এখানে রেখেছিলাম প্রথমেই, এল সমান 60 দিলাম, এফ ওয়ান এর মান হচ্ছে 10 দিলাম, এফ ওয়ান এর মানও আবারও 10, এরপর এফ ওয়ান এর মান 8, এরপর এস এর মান শ্রেণীব্যক্তি হচ্ছে 5। এরপর এটা ক্যালকুলেশন করবো, 60 বসাই দিব প্রথমে, আমরা ক্যালকুলেশন করার ক্ষেত্রে কী করবো, 10 এটা যোগ করবো মনে মনে 18 দিয়ে ভাগ করবো, এরপর এটা দিয়ে গুণ করে দিব, গুণ করার ফলাফল আসবে 2.77। এরপর আসবে এটা যোগ করে দিব, উত্তর হবে 62.77। এখন এটা হচ্ছে মূলত প্রচুরক, আজকের মধ্যে এটা এতটুকু শেষ করবো। দেখো নির্ণয় প্রচুরক হবে এতটুকু। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে এতটুকু পর্যন্ত, সবাই ভালো থাকবেন, এই কামনাই চলো আসবো আরেকটি ভিডিও নিয়ে। এ পর্যন্ত ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, সালামু আলাইকুম।